মূলত এখান থেকে পশুরাম যাবো আর কি, ফেনি পশুরাম। তো লেটস গো গাইস, লেটস সারপ্রাইজ আতিফ গাইস, আর ফার্স্ট টাইম আমি যাচ্ছি এরকম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো গাইস। কাহিনি হইতেছে হচ্ছে, আমি ডাইরেক্ট একবার পয়েন্টের মধ্যে আসি। গতকালকে ছিল হচ্ছে বুধবার, আজকে বৃহস্পতিবার। গতকালকে বুধবার আতিফ মানে সাব্বির ওদের সবাইকে নিয়ে মনে করেন ফেনি রওনা দিয়েছে, সেখানে আমরা যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো না কোনো একটা ঘটনাক্রমে আমি যাইনি, ঠিক আছে। কিন্তু আজকে কালকে রাতে সারা রাত ঘুম হয় নাই, দেন হইতেছে মনে করেন যে আমি আতিফ বাড়িতে অনেক মিস করতেছি। বিকজ ওইখানে আতিফের বিয়ের প্রোগ্রাম হবে আর কি, বিয়ের অনুষ্ঠান হবে, যদিও আতিফ বিয়ে করে ফেলাইছে। তারপরে মানে খালি অনুষ্ঠানটা বাকি আছিল, এখন অনুষ্ঠানটা মনে করেন যে ফেনি হবে। তো আমি এখন তিন রাস্তার মোড় আছে, আমার আর সহ্য হইতেছে না, আমার ঢাকা থাকতে মন যেতেছে না এক মুহূর্তের জন্য। আমি আতিফের সেই পরিমাণে মিস করতেছি, ডাইরেক্ট মনে করেন যে এখন ফেনি যাইতেছি আতিফের সাথে দেখা করতে এবং ওর বিয়ের প্রোগ্রামে, ঠিক আছে। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাইতেছে। তিন রাস্তার মোড় থেকে এখন আগে কই যাবো, আমি সিএনজিতে উঠা তারপরে আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। যদি ওটার আগে আগে কিছু খেয়াল হই, কারণ আমার সেই লেভেলের খিদা লাগছে, আমি দুপুরবেলা কিছু খাই নাই, বাসার থেকে বাইর হওয়ার সময় কিছু খাই নাই। বাজার টাজার শেষ করে এরকম মনে করেন যে আমি তিন রাস্তার মোড় আসি, আর আয়সা আসতেছে। আয়সা আসলে আয়সার সাথে একবার তিন রাস্তার মোড় দিয়ে মনে করেন যে আপনার একবারে ফেনের উদ্দেশ্যে রওনা দেবো। আগে টিটি পাড়া যাবো, আগে সেঞ্জরা ঠিক করি, দেন হইতেছে বাকি কাজ, বাকি কথা বলবো না। এখন মনে করেন যে আগে খিদা লাগছে, কী খাওয়া যায় কী না খাওয়া যায় আমি এখনও শিওর না। অনেক খাবারই আছে কিন্তু বুঝতেছি না কী খাবো। খাওয়ার মধ্যে খাইলাম হইলো শুধু জাস্ট দুইটা কলা, কারণ আমার আর না কিছুই ভালো লাগতেছে না এখন খাইতে। আর সেকেন্ড অফ, আমি যেই অবস্থায় আসি গাইস আমি ওই অবস্থায় চলে যেতেছি। দেন কি জুতা আর একটা নর্মাল প্যান্ট পরে আসি আর উড়িরা, বুঝছেন, এই অবস্থায় চলে যাবো, বুঝছেন। এখন মনে করেন যে আপনার আয়সার জন্য অপেক্ষা করতেছি, ও আসলেই তাড়াতাড়ি চলে যাবো গাইস। সিএনজিতে উঠে গেছি, ঠিক আছে। আর এই যে সিএনজি ওলা মামা আছে, তো ডাইরেক্ট মনে করেন এখান থেকে আগে টিটি পাড়া, সাইদাবাদ টিটি পাড়া যেতেছি। তো ইনশাল্লাহ উনি চেষ্টা করবে যত চিপা চাপা আছে ওইখান দিয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ যেহেতু আজকে মনে করেন যে আপনার আজকে বৃহস্পতিবার, আজকে প্রচণ্ড পরিমাণে মনে করেন যে আপনার জ্যাম হবে। এই কারণে মনে করেন যে আপনার ভিতরের রাস্তাগুলো অ্যাপ্লাই করা লাগবে আর, বুঝতে পারছেন। দেখ প্রথমে মামা অনেক ভালো জিনিস দেখাইতেছে, অনেক চিপা চাপা দিয়ে যেতেছে আর কি। তো লেটস লেটস মুভ অন গাইস। ফাইনালি মনে করেন যে এই যে পিছনে দেখাচ্ছেন সাইনবোর্ড, আর এই পাশে কাজ চলতেছে, মনে হয় মানে হইতেছে আমরা টিটি পাড়া, মানে হইতেছে আপনি সাইদাবাদ টিটি পাড়া চলে আসছি। আর এখন মনে করেন যে আপনার আমরা বাসের টিকিট কাটবো, এখন যেটা পাই যেটা তাড়াতাড়ি যাইবো ওইটা ওইটাই দিয়ে চলে যাবো। মূলত এখান থেকে পশুরাম যাবো আর কি, ফেনি পশুরাম। তো লেটস গো গাইস, লেটস সারপ্রাইজ আতিফ গাইস, আর ফার্স্ট টাইম আমি যাচ্ছি এরকমভাবে কোনো জায়গায়। ফাইনালি এই যে টিকিট 6:30টার, আর কী পরিমাণ ভিড় টিকিটের ওই জায়গায়, মানে আমার এত কষ্ট হয়েছে টিকিট কিনতে, আর টিকিট পাইছি একবারে লাস্টে, মানে জাস্ট অবাক। এত মানে আজকে বৃহস্পতিবার তো সবাই মনে করেন যে আপনার বাড়িতে যেতেছে, এই কারণে অনেক ভিড় বেশি। তো সেই সিটে বসে আগে চলো, এই হইলো মনে করেন যে আপনার 6:30, অথচ এখন 7টা বাজে, তারপরও মনে করেন যে আপনার এখনও গাড়ি আসে নাই, আমরা গাড়িতে উঠতে পারিনি, গাড়ির লেগে এখনও অপেক্ষা করতেছে। কী পরিমাণ বোরিং যে লাগতেছে বলার বাইরে। ফাইনালি গাইস, এখন বাজে হচ্ছে আপনার 8:10 বাকি আছে, আর এই মাত্রই মনে করেন যে গাড়িতে উঠে বসলাম আর কি। যাত্রী উঠতেছে সবাই, 6:30টার গাড়ি, অথচ এটা আসছে হচ্ছে আপনার 8:10 আগে, আল্লাহ করে মনে করেন যে পৌঁছাইলে চলে, বুঝতে পারছেন গাইস। ফাইনালি মনে করেন যে আপনার কুমিল্লা হাইওয়েতে আসি, সেটা মানে কই আসি এখনো শিওর না, কিন্তু এখানে একটা হোটেলের সামনে আর কি দাঁড়াইছে, রেস্টুরেন্টের সামনে, নাম হইতেছে বার টি। চলেন, অনেক খিদা লাগছে, কিছু খায় নি, আমি আগে গিয়া ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পরে দেন হইতেছে এখন ঢুকতেছি গাইস। বসছি খাইতে হোটেলে, তো এখানে আপনার দেন প্রাইসগুলো, দেন প্লেন ভাত হচ্ছে আপনার 60 টাকা, আর আমি একটা চিকেন অর্ডার দিয়েছি 220 টাকা। পরিমাণ দাম খালি চিন্তা করো, মানে আমি জাস্ট লিটারেলি অবাক, আচ্ছা সুখ আসলে খাইয়া দেয়, খাবার নিয়ে আসছে গাইস। খাওয়া দাওয়া তো করলাম, ইট ওয়াজ গুড, কিন্তু 310 টাকা বিল আসছে আমার একবার, আর কেউ কিছু খায় নাই। এখন গাড়ির দিকে আবার যাইতেছি, এখন গাড়ি ছেড়ে দিব। গাইস এখন বাজে হচ্ছে প্রায় 1টা, আর এই মাত্রই মনে করেন যে আপনার পরশুরাম এসে পৌঁছাইলাম। এখন এখান থেকে মনে করেন যে হাবিগঞ্জ যাইতে হইব, সরি হাবিগঞ্জ না, কই জানি, দেখি
ফাইনালি মানে গাইস ফেমাস হচ্ছে আপনার রিকশা, মানে আপনার পরশুরামের থেকে রিকশায় ওদের বাড়িতে যাইতে হলো কালীবাজার। ওদের বাড়ির যে মানে জায়গা ওটার নাম হচ্ছে কালীবাজার। কালীবাজারের উত্তর দিক দিয়ে মনে করেন যে ওদের বাড়ি যাইতে হয়, রাত্রে বাজে হচ্ছে আপনার 1টা। তো আশেপাশে বুঝতেই পারতেছেন সব টোটালি অন্ধকার, ঠিক আছে? তো যাচ্ছি, যাই ইনশাল্লাহ। মোবাইলও চার্জ নেই, মাত্র 10% চার্জ আছে। দোয়া করেন ওদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে যেন চার্জটা থাকে। আর কি সো ফাইনালি গাইজ, আলহামদুলিল্লাহ গাইজ, এই মাত্র মনে করেন যে আতিফদের বাড়িতে এসে পৌঁছেছে। আর এই গাইজ, এইটা হইতেছে আতিফের বাড়ি, ঠিক আছে? তো আমার বউ মনে করেন যে ওই যে ওই রুমে খাইতেছে, খাওয়া দাওয়া করতেছে। আর এই যে আতিফ, এই যে গাইজ, এই জায়গায় ওরা হলো মনে করেন সবাই থাকবে, ঠিক আছে? কাহিনী হয়েছিল, ওরা যখন আমার আগায়ন দেখেছে না, বুঝছেন? আমার বন্ধু সিয়াম, অনেকদিন পরে দেখতেছেন আমার বন্ধুরা সিয়াম রে। বন্ধু জনগণের মধ্যে, জনগণের মধ্যে কিছু বলো, জনগণের উদ্দেশ্যে কি বলবো? আমার মোবাইলে আর মাত্র 9% চার্জ আছে, যে কোনো সময় মোবাইল বন্ধ হয়ে যাবো। ব্লগ আজকে এনিয়ন করতেছি ইনশাল্লাহ, কালকে সকাল থেকে আবার সকালের ব্লগ শুরু হইব, ডেইলি ব্লগ চলবে ইনশাল্লাহ। কালকে আতিফের বিয়ে, তো আতিফের বিয়ের অনুষ্ঠান হবে হচ্ছে কমিউনিটি সেন্টারে, তো আমরা ইনশাল্লাহ ওইখানে যাবো, ঠিক আছে? আজকের ব্লগটা এখানে এন করতেছি। আই হোপ সো আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব কোনো কিছু করতে বলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে, অনেক ইন্টারেস্টিং হয়ে যেতেছে, তো এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সে যে আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে।